বলিউডের আলোচিত অভিনেতা রণবীর সিং অভিনয় ছাড়াও অদ্ভুত সাজ পোশাক ও নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই হন খবরের শিরোনাম। এবার অভিনেতা নিজের সম্পর্কে জানালেন অজানা এক তথ্য। কি জানিয়েছেন রণবীর, জেনে নেব প্রতিবেদন থেকে। বলিউড অভিনেতা রণবীর সিং এর ভক্তের সংখ্যা অগণিত, পাশাপাশি তার উদ্ভট পোশাক আশাক ও আচরণের জন্য সমালোচকের সংখ্যাও নেহাত কম নয়। এ নিয়ে প্রায়ই তাকে কটাক্ষের শিকার হতে হয়। এবার নিজের সম্পর্কে গোপন এক তথ্য ফাঁস করলেন রণবীর। অভিনেতা জানান, ছোটবেলা থেকেই নাকি মাথায় গণ্ডগোল তার। ডান দিক বেশ সক্রিয় হলেও বাঁ দিক বরাবরই দুর্বল। রণবীর জানান, ছোট থেকে ভীষণ সৃজনশীল তিনি, নাচ গান আঁকায় খুব দক্ষ ছিলেন, কিন্তু অঙ্ক গণনা এসবে একদমই ভালো লাগত না তার। তাই ছোট থেকেই ভাবতেন মস্তিষ্কের বাঁ দিকে হয়তো শর্ট সার্কিট হয়েছে। ছোট থেকে শিক্ষকদের বলতেন হিরো হবেন, একদম শেষ বেঞ্চে গিয়ে বসতেন। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আমি অঙ্ক আর অ্যাকাউন্টসে ভালো ছিলাম না, ছোট থেকেই জানতাম আমি কিসে দক্ষ, তাই সেটাই করতে চেয়েছিলাম। ডান দিক বাঁ দিকের রহস্য উন্মোচন করতে গিয়েই রণবীর বলে বসেন, আমি যে ইমোশনাল এটাও তার প্রমাণ, মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয় আমার। তবে অঙ্কে কাঁচা হলেও ক্যারিয়ার নিয়ে প্ল্যানিংটা কিন্তু ভালোই করে যাচ্ছেন রণবীর। এ বিষয়ে রণবীর বলেন, অশুভ আমি কিছু মানুষদের উপর ছেড়ে রেখেছি, তারা সব সামলে নেন, আমি যেটাই দুর্বল সেটা ওরা ঠিক করে দেয়, শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমায় বাঁচিয়ে রাখে। সম্প্রতি রোহিত শেঠির সার্কাস সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তীতে করণ জোহরের রকি ও রানী কি প্রেম কাহিনী ছবিতে দেখা যাবে রণবীরকে। এছাড়া আগামীতে সঞ্জয় লীলা বানসালি এবং এস শঙ্করের পরিচালনায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সিম্বা খ্যাত এই অভিনেতাকে।